দিনের বেলা সূর্যের তাপ গ্রহণ করে রাতের আধার দূর করে দৃষ্টিনন্দন সৌরবাতি এতে আলোকিত হয় গ্রামীণ জনপদের পথঘাট বাস্তবে এমনটা হওয়ার কথা থাকলেও সরজমিনে দেখা যায় ভিন্ন চিত্র সরকারের ত্রাণ পুনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের টিয়ার কাভিকা ও বিশেষ বরাদ্দের মাধ্যমে রাজশাহীর পবা উপজেলার বিভিন্ন গ্রামে আটশো পঞ্চান্নটি সোলার বাতি স্থাপন করা হয় দুই হাজার চোদ্দ পনেরো ও দুই হাজার উনিশ বিশ অর্থ বছরে প্রতিটি সৌরবাতির জন্য খরচ হয় ছাপ্পান্ন হাজার চারশো নব্বই টাকা স্থাপনকালে প্রতিটি সৌর সড়ক বাতির ওয়ারেন্টি দেওয়া হয়েছিল তিন বছর এলাকাবাসী জানা স্থাপনের পর তিন মাসে জলেনি বাতিগুলো তারপর থেকেই নষ্ট এমনকি সংস্কারেরও উদ্যোগ নেয়নি কেউ লাগানোর পর বন্ধ হয়ে গেছে সমস্যা তো আসে না এই লাইট গেতে না ঠিক করতে মাছ জনগণের সমস্যা সমস্যা হবে না ঠিক করার কোনো কেউ তো আসেও না দেখেও না খুজলে না ওইভাবেই আছে মানে লাইটগুলো সরকার দিয়েছে রাস্তাঘাট আলোর জন্য কিন্তু কোন আলো টালো হয় না অন্ধ করা পড়ে থাকে তাহলে দিয়ে লাভ হলো কি সোলার গুলো একটা জ্বলে না এখন জন্মসনদ দেখলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর স্থানীয় জনপ্রতিনিধি জানান শুধুমাত্র দেখভালের অভাবে সরকারের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে পড়ে আছে চুক্তি শেষ হওয়ার পরে এটি দেখভাল করার কেউ নাই এ কারণে প্রত্যেকটি লাইট আমার ইউনিয়নের যতগুলো লাইট আছে দেখা যাবে নাইনটি পারসেন্ট লাইটই নষ্ট হয়ে অকেজো হয়ে পড়ে আছে এদিকে সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তা জানান বাতিগুলোর সংস্কারে উদ্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে সরকার এই খাতগুলোতে বরাদ্দ দেয় অথবা আমরা স্থানীয়ভাবে এটা কিছু করতে পারি কিনা সেই বিষয়ে আমরা এখন ভাবনা করছি আশা করি এটা নিয়ে একটা সিদ্ধান্ত অচিরে আসবে সৌর সড়ক বাতিগুলো স্থাপনে ব্যয় হয়েছিল প্রায় চার কোটি তিরাশি লাখ টাকা শাহিন আলম সময় সংবাদ রাজশাহী